আপনার স্বামীর নাম? লিটন মিয়া। বাড়ি? বাড়ি বিশালগড় নবশান্তিগঞ্জ বাজার টাকারজোলা পিএস মোহনপুর পালপাড়া। কি করে উনি? উনি ত্রিপুরা পুলিশ কনস্টেবল। কোথায় বর্তমানে কর্মরত? বিশ্রামগঞ্জ এসপি অফিস। বিশ্রামগঞ্জ এসপি অফিস ডিআরএ। মূলত কি আপনি মনে করছেন যে দুই দুটি কন্যা সন্তান হওয়ার পর থেকেই আপনার উপর নির্যাতন, দৈহিক শারীরিক মানসিক ভাবে নির্যাতন শুরু করেছে? প্রচন্ড ভাবে বেড়ে গেছে। দুই দুটো কন্যা সন্তান হওয়ার পর থেকে আমার চারবার অ্যাবর্শন করছে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমার শাশুড়ি আমার হাজবেন্ডের মিলে। আমার ননাসি অনেক কথা কটু কথা আমার শোনাইতো, এবং এমনকি আমার ছোট মেয়ে হসপিটাল থাকার ক্ষেত্রে নার্সরা সামনে অনেক কটু কথা আমাদের শোনাইও আইসে। আমার ননাস আমার ননাসের জামাইও পছন্দ করতো না এসব। আমার দুইটা দুইটা কন্যা সন্তান, তারা ছেলে লাগবো, ইচ্ছার বিরুদ্ধে চারবার অ্যাবর্শন করাইছে ও ট্যাবলেট খাইয়ে খাইয়ে। আপনি স্বামীর বাড়ি থেকে কবে ফিরে এসেছেন? এখানে কবে থেকে আসছেন? এখানে আজকে দেড় বছর হয়ে গেছে। 2020 এপ্রিলের ওই আমার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা যে সময় করেছিল, 2020 এপ্রিলের 20 তারিখ রাত্রেবেলা প্রচন্ড গলা চিপা ধরে গলার মধ্যে স্পটও হয়ে গেছে। থানার মধ্যে কি মামলা করেছে? না, থানার মধ্যে মামলা হয়নি। হ্যাঁ বলছিল, হ্যাঁ যে অবৈধ সম্পর্কে ওই মহিলারে, হ্যাঁ হ্যাঁ নিজে স্বীকার করছে, আমার কাছে ছবি আছে রেকর্ডিং আছে যে ওই মহিলারে হ্যাঁ বিয়ে করছে। জেসমিন আক্তার উদয়পুর ব্লকে চাকরি করে, জেসমিন আক্তার উপটিয়া বাড়ি জলিল মিয়ার মেয়ে, ওনার ওরে ওই মেয়েটাকে বিয়ে করছে। হ্যাঁ এরকম রেকর্ডিংও আছে আমার মোবাইলে, আমার মোবাইলে ছবিও আছে অবৈধ সম্পর্কের, অনেক অশ্লীল ছবি ওই মহিলা পাঠিয়েছে। তো ওই বললো যে 3 মাসের ওই যে সময় পঞ্চায়েতের যে কাগজটা হয়েছিল ওই সময় বলেছিল 3 মাসের মধ্যে ও ওই মহিলার সাথে ডিভোর্স হয়ে যাবে, আমার প্রতি মাসে 20,000 টাকা করে দিব। কিন্তু হ্যাঁ 3 মাস পর থেকে আপনার সন্তান লালন পালনের জন্য, কিন্তু ও কইতেছে এখন ওই মহিলার ছাড়তো না। স্বামী যে মারধর করত, শাশুড়ি স্বামী মিলে মারধর করত, পাশাপাশি অবৈধ সম্পর্ক, এই বিষয়গুলি কি আপনার বাবা মাকে জানিয়েছিলেন? বাবা একদিন বিদেশ ছিল, আর মাও পারিবারিক সমস্যা, আমার বোনও একজন, আমার ভাই একজন, মারও বাবারও জানাইছি। কিন্তু আমার দুইটা মেয়ে হওয়ার শর্তে মা বলতো যে বাবা ধৈর্য ধর, একবার তো বিয়ে হয়ে গেছে আর তো বিয়ে হবে না, হয়তো বা তোর জামাই একদিনকা শুধরাই যাবো, যেটা মেয়ের লেগা শুধরাইব। কিন্তু বিগত 2 বছর পূর্বে থেকে হ্যাঁ প্রচন্ড মারধর, আমার 2-3 বার কইরা গলা চিপা ধরে মায়ের এত চেষ্টা করছে। ওইখানে গ্রামের মধ্যে গ্রাম প্রধানরা গ্রাম মন্ডল নিয়ে সেরা একবার বৈঠক হয়েছিল, বৈঠক হওয়ার পর মন্ডলে কইছিল যে আপনি মেয়ে নিয়ে যান এখান থেকে আনালে, হ্যাঁ যে অবস্থা, হ্যাঁ গলা চিপা ধরে সেরা গলার মধ্যে দাগ টাক ফেলাই দিছিল আমারে প্রচন্ড মারধর কইরা, আপনি মেয়ে নিয়ে যান এখান থেকে আনালে। গ্রামীণ সভাটা কখন হয়েছিল এবং কে কে আসলো এই সভাতে? গ্রামীণ সমন্বয় হয়েছিল 2020 এপ্রিলের 21 তারিখ, আর ওইখানে আসছিল গ্রাম প্রধান, গ্রাম মন্ডল সভাপতি, মানে পঞ্চায়েত সমিতি, তারা সবাই 10-12 জন আসিল। ওইখানে লিখিত হয়েছিল, সবাই সইও দিছিল। ওইখানে বলছিল হ্যাঁ 20,000 টাকা করে মাসে আমারে দিব, কিন্তু হ্যাঁ দেয়নি একটা কো আমরা। তারপর আমরা বিশালগড় এসডিএম অফিস, তারপরে জম্পুই জেলা এসডিপি অফিস, টাকারজোলা থানা, তারপর বিশ্রামগঞ্জ এসপি অফিসে নোটিশ দেওয়া হয়েছে, তারা এখনো কোনো কিছু করেনি। মানে আপনারা বিচার চাইছেন? এখন বিচার পাইনি এখনো।